আল্লাহ নবীর দরবারে একজন সাহাবা হুজুর গিয়েছে, একজন সাহাবা হুজুর গিয়ে দাঁড়িয়ে আছে। নবী জিজ্ঞাসা করছে, বাবা কি খবর? সাহাবা হুজুরটা কাঁদছে, নাম হলেন হযরত সাদ সালাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। নবী জিজ্ঞাসা করছে, সাদ সালামি কাঁদছো কেন, কি ব্যাপার? হুজুর আজকের দিনে আপনার কাছে জানতে চাই, কালো মানুষ কি আল্লাহ পাকের জান্নাতে যাবে? কালো মানুষ জান্নাতে যাবে? আল্লাহ নবী বলেছেন, বাবা সাদ এমন কথা বললে কেন? কিসের জন্য বললে? হযরত সাদ সালামি জবাব দিলেন, হুজুর আমি কালো বলে মদিনা কোন মেয়ের বাপ আমার সঙ্গে মেয়ের বিবাহ দেই না। কালো মদিনা কোন মেয়ের বাপ আমার সঙ্গে বিবাহ দেই না, মদিনা কোন মেয়ের বাপ আমার সঙ্গে বিবাহ দেই না হুজুর, একটাই মাত্র কারণ আমার দেখতে কালো আর আমার আর্থিক কাটা মোটা দুর্বল, আমার অর্থ নাই, গরিব মানুষ, ওই জন্যতে আমার বিবাহ হয় না। সাহাবা হুজুরদের যত অভিযোগ আল্লাহ নবীর কাছে জানাতে আর নবী শুনতেন, সাহাবা হুজুরদের সমস্যাগুলো আল্লাহ নবী সমাধান করে দিতেন। জোরে বল, আল্লাহ নবী বললেন, বাবা সাদ দুঃখ করো না, কষ্ট পেও না। হযরত সাদ সালামি আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে আছে, আল্লাহ নবী নিজ হাতে একটা চিঠি লিখলেন, আল্লাহ নবী চিঠিটা লিখে হাতে দিয়ে দিলে, বাবা সাদ এই চিঠিটা নিয়ে চলে যাও মদিনার জমিনে, আমর বিন ওয়াকাবের বাড়িতে যাবে। চিঠিটা লিখলেন কে? বিশ্বনবী। লিখে কি বললেন? মদিনার একজন ব্যক্তি যার নাম হলো আমর বিন ওয়াহাব তার বাড়ি যাবে, গিয়ে আমি রসুল্লাহ আমার লেখা চিঠিটা তার কাছে দেবে। হযরত সাদ সালামি আর দেরি করলেন না, বাবা মদিনার জমিনে আমর বিন ওয়াহাবের বাড়ির দরওয়াজায় চলে আসলেন। আমর বিন ওয়াহাবের কাছে গিয়ে আল্লাহ নবীর লেখা চিঠিটা দিয়ে দিলেন, বাবা ইয়া সালাম আলাইকা, এই চিঠিটা দেখে আমর বিন ওয়াহাব বড় রেগে গেলেন, বাবা ফুলপেস্টার ভরপট্টি লাইনের মতো হয়ে গেল, তুমি গরিবের ঘরের ছেলে তোমার দেখতে বড় কালো, তুমি কি করে আমার মেয়ের বিবাহের জন্য এই চিঠিটা দিয়ে আমার হাতে দিলে? ফোরফোরটি লাইনের মতো জ্বলে উঠেছে, কথা বুঝতেননি, ভোল্টেজ হাই হয়ে গেছে। কিন্তু চিঠিটা লিখেছে কে? বিশ্বনবী লিখেছে। আমর বিন ওয়াহাব বলতে লাগলেন, এ বাবা সাদ সালামি আমার ঘর থেকে পার হয়ে যাও, আল্লাহ নবীর সাহাবা হযরত সাদ সালামি মনটা আমার খারাপ হয়ে গেল, আমার বিবাহ হচ্ছিল না, আল্লাহ নবীর কাছে সংবাদটা গেল, নবী খবরটা দিয়ে একটা চিঠি লিখে দিল, চিঠিটা নিয়ে মদিনার আমর বিন ওয়াহাবের বাড়ি দরওয়াজাতে আসলাম, কিন্তু আমর বিন ওয়াহাব আল্লাহ নবীর লেখা চিঠি চিঠিটাকে অ্যাকসেপ্ট করলো না, আল্লাহ নবীর লেখা চিঠিটাকে পেরিয়ে দিল, তাহলে কি আমার আর কোনোদিন বিবাহ হবে না? নবীর লেখা চিঠি যদি ফিরে যাওয়ার হবে আর সম্ভব না, মনটা বড় খারাপ, চিন্তা করছে কি হবে, মনটা খারাপ করে আসছে ঘরের দিকে, চিঠিটা নিয়ে আমর বিন ওয়াহাবের ওয়াহাবের দরবার থেকে ফিরে আসতেছেন। আল্লাহ নবী বিশ্ব নবী মহাব্ব
আবাদি বাগুন আজাদ সাদ সালামি যখন ফিরে আসছে এই দৃশ্য খারাপ আমর বিন ওয়াহাবের কন্যা ঘর থেকে দেখতে লাগলেন বাবা ঘর থেকে দেখতে লাগলেন আমার আব্বু জানের কাছে আল্লাহ নবী একটা চিঠি লিখে পাঠিয়েছিলেন ওই চিঠিটাকে আমার আব্বু না ধরে আমার আব্বু তাকে পিরিয়ে দিয়েছে না না এই চিঠিটা লিখেছেন যদি তিনি হলেন বিশ্ব নবী আখির জামানার নবী জগৎগুরু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর লেখা চিঠিটাকে পিরিয়ে দেওয়া যাবে না নবীর লেখা চিঠিটাকে পিরিয়ে দেওয়া যাবে না আল্লাহ নবী যাতে রাজি আমি তাতে রাজি আল্লাহ নবী যাতে খুশি আমি তাতে খুশি আমর বিন ওয়াহাবের কন্যা ছুটে ছুটে চলে আসলেন আব্বু জান আজকে ধীরে আপনি যা চিঠিটাকে পিরিয়ে দিলেন ইনি হলেন বিশ্ব নবী আখির জামানা নবী নবী জগৎগুরু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বিশ্ব নবীর লেখা চিঠি দেখেন কেন ফিরিয়ে দিলেন আপনি যান আল্লাহ নবী দরবারে গিয়ে সংবাদ দিয়ে দেন আল্লাহ নবী দরবারে গিয়ে খবর দেন আল্লাহ হাবিবে দরবারে গিয়ে সংবাদ দেন আল্লাহ হাবিবে দরবারে গিয়ে খবর দেন আমি আপনার কন্যা আল্লাহ নবী যাতে রাজি হয়েছে আমিও তাতে আজকে দিনে রাজি হয়ে গেলাম জোরে বলবেন না একটু সুবহান একটু মন খুলে বলেন মেয়েটি কেমন নবীর কথাটা মেনেছে দেখে আব্বুকে এসে বলছে আল্লাহ নবী যাতে রাজি আমিও তাতে রাজি আছি নবী যাতে খুশি আমিও তাতে খুশি আছি আমর বিন ওয়াহাব ছুটে ছুটে নবীর দরবার এসে বললেন হুজুর আপনি যে পাইগম পাঠালেন এই পাইগমে আমি রাজি হয়ে গেলাম বলুন সুবহান আল্লাহ নবী বলছে বাবা সাত সালামি আর চিন্তা করো না তোমার বিবাহের সব ঠিক করে দিলাম এবারে যাও মদিনার বাজারে গিয়ে বাজার করে নিয়ে যাও হযরত সাদ সালামি আল্লাহ নবী সামনে দাঁড়িয়ে গানতে লাগলেন আল্লাহ নবী বলেছিলেন বাবা সাদ সালামি তোমার বিবাহ হচ্ছিল না বাবা সাদ তোমার বিবাহ হচ্ছিল না বাবা তুমি এখন দাঁড়িয়ে কেন কাঁদছ আমি রাসূলুল্লাহ বিবাহে কি করে দিলাম তোমার বিবাহ হবে মদিনার আমর বিন ওয়াহাবের কন্যার সঙ্গে মনটা কেন খারাপ একটুখানি বলো না হযরত সাদ সালামি জবাব দিয়েছিলেন হুজুর আমি গরিবের ঘরের ছেলে আমার টাকা নাই হুজুর আমি গরিবের ঘরের ছেলে হুজুর আমার পয়সা নাই আল্লাহ নবী আমি বিয়ে করবো আমার তো টাকা নেই কোন টাকা দিয়ে আমি বিভাগের বাজার করবো কোন টাকা দিয়ে বিভাগে কেনা কাটা করবো আল্লাহ নবী কোন টাকা দিয়ে আমি বিবাহে মোহরানার টাকা দেবো হুজুর আমার বিবাহ হবে না হুজুর আমার বিবাহ হবে না হুজুর আল্লাহ নবী বলেছিলেন বাবা সাদ সালামি চিন্তা করো না একটুখানি দাঁড়াও আল্লাহ সাবা হুজুরেরা আল্লাহ নবীর সামনে চলে আসলেন হযরত উসমান গনি জিন্নুরাই আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেল আল্লাহ নবী আরো একজন সাহাবা এসে আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন হুজুর আপনি চিন্তা করবেন না সাদ সালামি বিবাহের জন্য বিবাহের বাজারের টাকা মোহরানার টাকা আমরা তিনজনে মিলে আজকে দিনে দিয়ে দিতে চাই আমরা দিয়ে দেব আমরা দিয়ে দেব হুজুর 600 দিরহাম দিলে ওই 600 দিরহাম নিয়ে মদিনার বাজারে বাজার করতে যাচ্ছে বিবাহ হবে কে যাচ্ছে আল্লাহ নবীর পাগল হযরত সাদ সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মদিনার বাজারে গিয়েছে, হঠাৎ করে একটা খবর এসেছে। কি খবর? সংবাদ শুনে এলো বাবা সাদ, তুমি কি জানো না আল্লাহ নবী আজকে দিনে যুদ্ধের ডাক দিয়েছে, নবী যুদ্ধের ডাক দিয়েছে। হাজার সাদ সারাবি চিন্তা করলেন বিবাহ আর করবো না, আল্লাহ নবী যুদ্ধের ডাক দিয়েছে, আমি সাদ সারাবি আজকে দিনে আল্লাহ নবী ডাকা যুদ্ধের ময়দানে শামিল হতে চাই। বিয়ের দরকার নেই, বিয়ের যে টাকা দিয়েছিলেন মোহরানার টাকা, সেই টাকা বাজার করার টাকা, ওই টাকা নিয়ে মদিনার বাজারে গিয়ে একটা ঘোড়া কিনলেন। কি কিনলেন? ঘোড়া। যুদ্ধের সরঞ্জাম কিনে নিয়ে যুদ্ধের ময়দানের দিকে রওনা হয়ে গেলেন। যুদ্ধের ময়দানে গিয়েছে, কিন্তু যুদ্ধের ময়দানে গেলে বাবু আল্লাহ নবী যদি হযরত সাদ সালামিকে দেখতে পায়, নবী আর যুদ্ধের ময়দানে থাকতে দেবে? নবী তো থাকতে দেবেন না। ওই জন্য হযরত সাদ সালামি এমনভাবে নিজের শরীরটাকে ঢাকলেন, এমনভাবে মুখটাকে ঢাকলেন, যাতে করে আল্লাহ নবী আমাকে না দেখে যেন চিনতে পারে। নবী যদি চিনতে পারে তাহলে আমার আর থাকা হবে না। সমস্ত সাহাবা হুজুরেরা সব কাত লাইন দিয়ে সব দাঁড়িয়ে গিয়েছে, হযরত সাদ সালামিও দাঁড়িয়ে গিয়েছে, চোখ দুটো শুধু দেখা যাচ্ছে। যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, হযরত সাদ সালামি যুদ্ধ করছেন, আল্লাহ নবী বাবাদে বাগুন হযরত সাদ সালামি যুদ্ধ করতে করতে ঘোড়া পিঠ থেকে দম করে আল্লাহ বাগের জমিনে পড়ে গেলেন। ঘোড়ার পিঠ থেকে পড়ে গেলেন, যাই পড়ে গেলেন, আল্লাহ নবী দেখতে পেলেন হযরত সাদ সালামির মুখ থেকে মুখোশটা খুলে গিয়েছে, যেটা দিয়ে মুখটা ঢেকে রেখেছিলেন মুখের ওই কাপড়টা খুলে গিয়েছে। নবী দেখে চিনতে পেরেছে, ডাকলেন বাবা সাদ তুমি এখানে? তোমার বিয়ে হচ্ছিল না, আমি রসূলুল্লাহ বিবাহের জন্য একটা পাইগম পাঠালাম, রাজি হয়ে গেল, তোমার বিবাহের টাকা ছিল না, আমি রসূলুল্লাহ টাকার ব্যবস্থা করে দিলাম, আর তুমি বিবাহ না করে জিহাদের ময়দানে চলে যাও, কি ব্যাপার? হযরত সাদ সালামি জবাব দিয়েছিলেন, ইয়া রসূলুল্লাহ আপনি ঠিক বলেছেন, মদিনা গমে বাপ আমার সঙ্গে মেয়ের বিয়ে দিচ্ছিল না, হুজুর আপনি আমার জন্য যে পাইগম পাঠিয়ে দিলেন, মদিনার আমর বিন ওয়াবে কন্যার সঙ্গে বিবাহের জন্য আমর বিন ওয়াবে কন্যা রাজি হয়ে গেল, কিন্তু হুজুর আমার টাকা ছিল না, আপনি আমার টাকা ব্যবস্থা করে দিলেন, মদিনা বাজারে চলে আসলাম, বাজার করে আমি বিবাহ করব হুজুর, কিন্তু বাজার ঘুরছিলাম হঠাৎ করে আমার কানে একটা সংবাদ চলে এলো, আল্লাহ নবী যুদ্ধের ডাক দিয়েছে, নবী যুদ্ধের ডাক দিয়েছে, আল্লাহ নবী যুদ্ধের ডাক দিয়েছে, আর আমি বিবাহ করব হতে পারে না, ওই জন্য আমি বিবাহটা বাদ দিয়ে আজকে দিনে যুদ্ধের ময়দানে চলে আসলাম। আল্লাহ নবী বলেছিলেন বাবা সাদ সালামি শুনে রেখে দাও বাবা, আমি রসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, তোমার গা থেকে যেন আমি রসূলুল্লাহ আমার নাকে দে জান্নাতের ঘেরান আসতেছে, জান্নাতের ঘেরান আসছে। আল্লাহ নবী বলছে বাবা সাদ তোমার গা থেকে জান্নাতের ঘেরান আসছে, এই কথা যখন বললেন হযরত সাদ সালামি যুদ্ধের গতিবেগটা আরো বেড়ে গেল। জোরে বলুন সুবহান। ইমানদার কখনো কাউকে ভয় পায় না, ঠিক বলছি না ভুল বলছি? ইমানদার ভয় করে কাউকে? ইমানদার কাউকে ভয় পায় না।
আর ঈমান নামে সম্পদ না থাকলে তো সব সময় মনটার ভিতরে একটা দুর্বলতা দুর্বলতা ভাব থাকবে কি থাকবে না। তাই ঈমানকে চাঙ্গা করতে হবে আমাদের। ঈমানকে যদি চাঙ্গা করতে হয়, আমি কয়েকটা কথা আপনাদের বলে দিয়ে যাই বাবু, নামাজ পড়বেন, বড়দের সম্মান করবেন, ছোটদের স্নেহ করবেন, হক ফাঁকি দেবেন না, আমানাতের খেয়ালত করবেন না, কথা বুঝতে পেরেছেন, আব্বা মাকে ভালোবাসবেন, শরিয়াতের মাপকাঠি অনুযায়ী চলবেন, কথা বুঝতে পারেন, আল্লাহ ঈমানের গতিটাকে বাড়িয়ে দেবে, পাওয়ার বাড়বে, তেজ বাড়বে। কিন্তু আজকে তো আমরা যত রকমের নোংরা কাজ এইগুলো করছি, করছি কি করি না বলেন। আবু সালেম মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলী যে বড় পীর সাহেবের আব্বার নাম ছিল, কার নাম বললাম, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলী যে ওনার আব্বার নাম ছিল আবু সালেম মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলী। কেমন মানুষ তিনি ছিলেন আবু সালেম মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলী, যে সফরে বার হয়েছে, ক্ষুধা লেগেছে, খাওয়া নাই, কিছু নাই, একটা নদী থেকে ফল তুলে খেয়েছে, চিন্তা করলেন যে ফলটা খেলাম এটা কার ফল, মালিকটাকে যদি না বলে আমি এই ফলটা খেয়ে থাকি, আল্লাহ যদি কাল কিয়ামতের ময়দানে আমাকে জিজ্ঞাসা করে আবু সালেম তুমি যে ফলটা খেয়েছিলে তার মালিকের কাছে জিজ্ঞাসা করেছিলে, কি জবাব দেবে, তার জন্য কত কি না করলো। আর আমাদের যদি আমের সময়ে গাছ পাকা আম দুটো চারটে রাস্তার উপরে পড়ে থাকে, মাথা আর কাজ করে বাবু, কথা বলো, পরের জমিনের উপর দিয়ে যাচ্ছি আর চিন্তা করছি মটরশুঁটিটা হয়ে রয়েছে, সুন্দর একটা টমেটো হয়ে রয়েছে, তুলে খেয়ে নি, পরে দেখা হলে বলবো, কুড়ো দেখা হলো না, বলা হলো না, ও গিয়ে আবার এক বছর, দু বছর, তিন বছর, চার বছর এদিক করতে 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 উইকেট পড়ে গেল, তার মানে শেষ। আর সে তাকে আর বলা হয়নি, জবাবটা দিতে হবে কি হবে না, আপনি তাকে তো একবারও বলেননি, সে ক্ষমা করুক না করুক সেটা পরে, কিন্তু তো তার বলাই হয়নি, তার মানে আপনি চুরি করলেন, তা চুরি করলে তার শাস্তি একটা আছে না, নেই, কথা বুঝতে পেরেছেন। আবু সালেম মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি একটা ফলের জন্য আপনার অনেক শুনেছেন আলোচনা, বারো বছর মেন্দারি করলেন, চাকরের কাজ করলেন, চিন্তা করলেন বারো বছর কাজ করা যাবে মানুষের ঘরেতে, কিন্তু কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে বিজ্জিতি হওয়া যাবে না, আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি জবাব দেব। বারো বছরের পরে ওনার কন্যার সঙ্গে আবার বিবাহ হলো, অনেক কথাই বলেছিলেন, কানা কোরা এটা সেটা আবি জাবি অনেক কিছুই বললেন, কিন্তু উনি তাও ওই প্রস্তাবে রাজি হয়ে গিয়েছিলেন, কেন, বিয়ে করতে চাই কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর আসামির দরবারে উঠতে হবে, জবাব দিতে পারবো না, ভয় ছিল কি ছিল না। আবু সালেম মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে যে মেয়েটির বিবাহ হলো, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আম্মা, নাম ছিল উম্মুল খাইর ফাতিমা, কেমন মেয়ে, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসাতে পড়তে গেলে, কিছু বললো, মাদ্রাসাতে পড়তে গেলে, এখন প্রথম যখন মাদ্রাসায় ছাত্ররা পড়তে যায় কি পড়ে, কি পড়বে, প্রথমে গিয়ে একটা চটি বই দেবে, বগদাদি কায়দা কি ঠিক বলছি না ভুল বলছি, আলিফ বে তে এইসব পড়বে তো নাকি, কিন্তু বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলী যে মাদ্রাসায় গেলেন পড়ছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পড়তে আছে আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, সূরা ফাতিহা শেষ করে ফেললেন, তার পড়ছে কি, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, শেষ হয়ে গেল, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন,
أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون. কত বুঝতে পেরেছেন আর পড়তে পড়তে দুপাড়াতে পড়ছে সায়াকুল সুবহা উমিনান নাস শুরু করে দিয়েছে فاذكروني اذكركم واشكروا لي ولا تغفرون يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين ولا تكونوا لمن يقتلوا في سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. এবারে তিন পারাতে শুরু করেছে চার পারাতে পড়ছে পড়তে 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 কোরআন শরীফের অর্ধেকটাই পড়ে ফেললেন জোরে বলুন বরকিস সাহেব রহমাতুল্লাহ আলাইহি আম্মা কেমন ছিলেন আলোচনা অনেক কথা সোনার চাঁদেরা সোনা মালিকেরা আমার মনে পুতুলিরা বরকিস সাহেব রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় পড়তে যাচ্ছে আর মা বলছে বেটা আব্দুল কাদের কারোর সাথে যেন মিথ্যে বলবে না কি বলবে না মিথ্যা বলবে না সত্য কথা বলবে আর আমরা মিথ্যা বলি বাবু মিথ্যা আমরা বলি না ফোন ধরতে দেয় না কোথায় আছে গোসাবা নামখানা ক্যাদ্দীপ ডাইমন বাসন্তী বলে দিলাম আবার ফোনটা ধরলাম নন্দকুমার মেচে দেয় পাশকুড়া ঘাটাল মহিষাদল বলে দিলাম ফারাক্কায় আছে মালদাতে আছে কালিয়া চক সুজাপুর বলে দিল কোনো অসুবিধা নেই এখন খাটের উপরে শুয়ে শুয়ে ফোন করছে হ্যালো কোথায় আছে আমি এই তো মালদাতে কালিয়া চকে তিন দিন ফিরতে পারবো না যাকে বলছে তিন দিন ফিরবো না তার যে কি সর্বনাশ করে রেখেছে আল্লাহ ভালো জানে ঠিক বলছি না ভুল বলছি বলেন যদি ভালো মানুষ হতো তাহলে সত্য কথাটা বলতো ওই সর্বনাশ করে রেখে দিয়েছে তো ফোন গিয়েছে এখন কি বল কিন্তু ঘরে খাটে শুয়ে রয়েছে ঘরে খাটে শুয়ে রয়েছে ছেলেটার আট বছর বয়স আব্বুর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই কথাটা শুনছে ছেলেটা বড় হয়েছে ঘর থেকে পড়তে যায় পড়ার নাম করে বার হয় পড়তে আর যায় না ঘুরে 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 বাড়িতে আসে আব্বু জিজ্ঞেস করে কচি পড়তে গিয়েছিলে বলছে হ্যাঁ তিন মাস পরে মাস্টারের সঙ্গে দেখা হয়েছে মাস্টারের সঙ্গে জিজ্ঞেস করছে ভাই ছেলেটাকে তো পড়তে পাঠাচ্ছেন না কি এরকম করলে কি আর পড়াশোনা হয় নাকি বলছে কি বলছেন আপনি এসব উল্টো পাল্টা কথা প্রতিদিন যাচ্ছে তিন মাসের মাইনে আপনার দেওয়া হয়ে গেছে ও মাইনের টাকা নিয়ে বন্ধু বান্ধবদের নিয়ে পিকনিক টিকনিক করে সব শেষ করে ফেলেছে কথা বলতে পারে ছেলে বাপ চিন্তা করছে ছেলে তো একটা তা মানুষের মতো মানুষ করতে গেলে একটু শিক্ষার প্রয়োজন শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড শিক্ষা না থাকলে সমাজের মাটিতে মাথা উঁচু করে বেড়ানো যাবে না তা শিক্ষার দরকার হুজুরের কাজে বলছে তাবিজ দেন কি দেন তাবিজ আচ্ছা আপনারা এখানে বলুন আপনারা সব জ্ঞানী মানুষ এখানে বসে আছেন আপনারাই বলুন অনেকদিন আগে একটা কথা বলেছিলাম সে কথাটা আজকেও বলে দিচ্ছি গ্রামে যদি ট্রান্সমিটার পুড়ে যায় আর বাড়িতে ইনভার্টার জেনারেটর কিছু যদি না থাকে বোর্ডের ফিউজ ঠিক করলে কি কারেন্ট আসে ওটা তো পাগলের কাজ মিথ্যা তো আপনার কাছ থেকে শিখেছে অর্থাৎ ছোটবেলায় ওর ট্রান্সমিটার উড়ে গিয়েছে আপনি তো মিথ্যা কথা শিখিয়েছেন বাপ যদি সত্য কথা বলতো ওই ছেলেটা বাড়ি থেকে প্রাইভেট না পড়ে ঘরে আসার পরেই বাপ যখন জিজ্ঞাসা করতে এই প্রাইভেট পড়তে গিয়েছিলে ও চোখের দিকে ফিরিয়ে মিথ্যা কথা বলতে পারবে ও যেন আমার আব্বু জীবনেও মিথ্যা বলেনি আর আজকে যদি আমি একটা মিথ্যা কথা বলি আমার আর বাঁচার উপায় থাকবে আর আমি তো শিখিয়েছি খাটের উপরে শুয়ে শুয়ে কচি দেখ আমি কেমন ট্রেনিং করাচ্ছি তোকে আমি বলছি তুই সে ও শিখেছে এবারে ওরম বলছে এখন আর হুজুরের কাজ গেলে কাজ হয় ঠিক বলছি না ভুল বলছি